আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় জড়িত আরও এক সন্ত্রাসী আরফানুল্লাহ দামালকে গ্রেফতার করেছে ডিবি। অস্ত্র মামলায় তাকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া জাহিদুল ইসলাম টিপু হত্যায় আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা পেয়েছে ডিবি পুলিশ। তারা জানায় শীর্ষ সন্ত্রাসী জিসান, ফ্রিডম মানিক ও বিকাশ প্রকাশ গ্রুপের নির্দেশেই এই কিলিং মিশন। এছাড়া জড়িত আরও কয়েকজন আছে নজরদারিতে। বিস্তারিত মাসুদা লাবনির প্রতিবেদনে। রাজধানীর শাহজাহানপুরে 24 মার্চ রাতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে। সেই সময় গুলিতে প্রাণ যায় পথচারী কলেজ ছাত্রী প্রীতির। এর তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বগুড়া থেকে শুটার মাসুমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর রিমান্ডে বেরিয়ে আসে এই কিলিং মিশনের পেছনের গল্প। মাসুমের দেওয়া তথ্যে ডিবি জানতে পারে এলাকার আধিপত্য দখলে শীর্ষ সন্ত্রাসীর একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত। এর ভিত্তিতে মতিঝিল থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় সন্ত্রাসী আরফানুল্লাহ দামালকে। যেহেতু তার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে, এই জন্য তার বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে এবং মূল আসামি আমাদের কাছে রিমান্ডে আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতেছি, তদন্ত স্বার্থেই সকল বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি না। তবে এই ওইখানে যে অস্ত্র ব্যবহার হয়েছে এটা আবার ফরেন্সিক রিপোর্ট সিআইজি যে এক্সপার্ট অপিনিয়ন লাগবে সেইটার পর আমরা এই বিষয়ে কথা বলবো। ক্লাবটির পেছনে থাকা বস্তির একটি ঘর থেকে দামালের রিভলভারও উদ্ধার করেছে ডিবি। টিপুকে হত্যার 1.5 মাস আগে এই ক্লাবে বসে চূড়ান্ত হয় হত্যা ছক। এই যে দামালকে রূপালী ক্লাব থেকে ওই এলাকা থেকে গ্রেফতার করেছে, বলেছেন যে আন্ডারওয়ার্ল্ড বলছেন বা আধিপত্য বিস্তার যেগুলো বলছেন, এই সব বিষয়গুলো আমাদের কাছে আসছে এবং সেইগুলো আমরা যাচাই বাছাই করে আমরা চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় আরো যাদের নাম আসছে তারাও নজরদারিতে বলে জানায় ডিবি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।